আছি নোয়াখালী সেনবাগ উপজেলা জানকাদরা ইউনিয়নের জামালপুর পিএজি আব্দুল মাহমুদ দুলালের বাইতুল মাহমুদ জামে মসজিদের সামনে। এখানে সেনবাগে পাতিল্লা পানিবন্দি এর ভিতরে আজকে এখানে প্রাণ বিতরণ করতেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন আব্দুল মাহমুদ দুলাল। এখন আমি দেখানো যে এখানে প্রায় 300 নারী পুরুষকে খাদ্য সহায়তা দিচ্ছে। আমি মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তাআলা আজকে আপনাদের সামনে সুস্থ শরীরে সুস্থ মনে একটা পথ পদক নিয়ে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এরপর আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আমার এই এলাকায় যারা আছেন আমার আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন, আপনারাই আমার মা বাবা ভাই বোন সবকিছু আপনারা। আপনাদের দোয়ার বরকতে মহান আল্লাহ তাআলা 98 বঞ্চিত রাখার পরে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, হারানো গৌরব আল্লাহ তাআলা ফিরিয়ে দিয়েছেন। 5 তারিখের আগ পর্যন্ত আমরা যে সরকারিভাবে নিয়ম মোতাবেক আইন মোতাবেক বিধি মোতাবেক যে অধিকার পাওয়ার কথা সেটা দেওয়া হয় নাই, বঞ্চিত করা হয়েছিল। 5 তারিখের পরে মহান আল্লাহ তাআলা দেয়ার মালিককে আল্লাহ 5 তারিখের পরে পরিবর্তিত পরিস্থিতিতে মহান আল্লাহ তাআলা সেটা অ্যাপ্রুভাল দিয়েছেন। আমি দুরন ভাইকে বললাম আপনি 1 লাখ টাকা খরচ করতে থাকেন, আর আমি তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি আমাদের একটা ডোনার ডলারের অস্ট্রেলিয়া, এরা আমাদের 7 বছর ধরে চোখের ছানি অপারেশনে টাকা দেয় জ্বর এবং হাওড় অঞ্চলে। আমি এই প্রথম ওদের কাছে অ্যাপ্রোচ করলাম, এই দুলাই ভাই কথা মতো যে বাংলাদেশের লোকজন এখন পানিতে ভাসছে, ছবি টবি দেওয়ার পরে ওরা আমাদের আমি আব্দুল মাহমুদ ভাইয়ের মাধ্যমে 2 লক্ষ টাকা আমার সংস্থা থেকে আমাদের এই এআরএস বাংলাদেশ এই জামালপুরের বাড়িতে এসে আপনাদের মাঝে প্রাণ পাওয়ার সৌভাগ্য করে দিয়েছেন। ওনাকে সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই বাড়ির সন্তান জনাব আব্দুল মাহমুদ দুলাল মহোদয়কে সেনবাগ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সাধারণ জনপ্রতিনিধি পদে প্রাণ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত করে স্বাগত উপস্থিত আছেন আমার তরুণ সাথী।